নমস্কার, এডুকেটিং বেঙ্গল চ্যানেলে একাদশ শ্রেণী বিভাগের অ্যাকাউন্টেন্সি নিয়ে আলোচনা করব। প্রথমে অ্যাকাউন্টেন্সি জানতে গেলে আমাদের কারবার সম্বন্ধে জানা দরকার, অর্থাৎ কারবার কাকে বলে। কারবার বলতে আমরা বুঝি যে অর্থ উপার্জনের উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনোবার দ্রব্য উৎপাদন এবং ক্রয় বিক্রয়ের মাধ্যমে মানুষের চাহিদা পূরণের জন্য যে অর্থনৈতিক কার্যকলাপ করা হয় বা সেবার প্রদর্শন করা হয় তাকে আমরা কারবার বলতে পারি। এবার আমি অ্যাকাউন্টেন্সি কাকে বলে জানাব। অ্যাকাউন্টেন্সি একটা শাস্ত্র, যে শাস্ত্রের মাধ্যমে হিসাব কীভাবে আমরা রক্ষণ করব, তার কৌশল, রীতিনীতি, নিয়ম কানুন যে শাস্ত্রের মধ্যে আমরা জানতে পারি তাকেই আমরা অ্যাকাউন্টেন্সি বলি। এবার অ্যাকাউন্টস, অ্যাকাউন্টসকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, পার্সোনাল ইম্পার্সোনাল। পার্সোনাল হচ্ছে ব্যক্তিগত, অর্থাৎ কোনো নাম জাতীয়, কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, ক্লাব, এদের আমরা বুঝি। যেমন রাম এ বি সি অ্যান্ড কোম্পানি, একে ইন্টারন্যাশনাল ইত্যাদি, এরকম কোন প্রতিষ্ঠান তাদেরকে আমরা বুঝি। এরপর আমি বলবো ইম্পার্সোনাল। ইম্পার্সোনালকে আমরা দুভাগে ভাগ করি, একটা রিয়েল, রিয়েল অর্থাৎ সম্পত্তি সম্পর্কীয়। সম্পত্তি আমরা বলতে এই ধরনের দ্রব্যকে বুঝি যেগুলোকে আমরা দেখতে পাই, যাকে আমরা স্পর্শ করতে পারি, যাকে আমরা ভোগ করতে পারি, এই ধরনের। যেমন জমি অর্থাৎ ল্যান্ড, বিল্ডিং, মেশিন, প্লান্ট, ফার্নিচার ইত্যাদি ইত্যাদি। তারপর আমরা ইম্পার্সোনালের মধ্যে আরেকটা হচ্ছে নমিনাল। নমিনাল যে নামিক হিসাব, নামিক হিসাবকে আমরা দেখতে সাধারণত পাই না। যেমন স্যালারি, ওয়েজেস, এগুলো আমরা নাম হিসাবে ব্যবহার করি। অনেক হয়তো ভাববে স্যালারি অর্থাৎ যে আমরা পরিশ্রম করে যেটা পাই তাকে আমরা স্যালারি বলি। সেই স্যালারিটা অনেকে টাকার সাথে গুলিয়ে ফেলে। যেমন অর্থ, অর্থকে আমরা দেখতে পাই, কিন্তু অর্থ হচ্ছে একটা সম্পত্তি, কিন্তু স্যালারিটা সম্পত্তি নয়। সম্পত্তি হচ্ছে নাম, যে নামের মাধ্যমে আমরা ওটাকে ব্যবহার করে থাকি হিসাবে। সাধারণত অনেকে ভাবে আমরা কাজ করে যে পেয়েছি যে অর্থ, সেই অর্থ আমরা দেখতে পাই, কিন্তু স্যালারি বলে কোনো কিছু আমরা দেখতে পাই না। সেই রকম স্টেশনারি, প্রিন্টিং, পোস্টেজ, ট্রাভেলিং, কনভিয়েন্স, ক্যারেজ, ডিসকাউন্ট, এগুলো নাম হিসাবে ব্যবহার করা হয় ইত্যাদি ইত্যাদি। এবার হচ্ছে আমরা এই হিসাবে দুখানা দিক থাকে, একটা হচ্ছে ডেবিট দিক, একটা ক্রেডিট দিক। ডেবিট দিক আর ক্রেডিট দিকে কে আমরা নিরূপণ করার একটা নিয়ম আছে, সেই নিয়মকেই আমরা বলা হয় সুবর্ণ নিয়মাবলী, অনেকে ইংরেজিতে গোল্ডেন রুলস বলা হয়। এই গোল্ডেন রুলসে পার্সোনাল অ্যাকাউন্টকে রিসিভার অর্থাৎ যে গ্রহণ করে তাকে আমরা ডেবিট হিসাবে লিখি, অর্থাৎ রিসিভার ইজ দ্য ডেবিট, আর যে দিচ্ছে অর্থাৎ দাতা তাকে আমরা ক্রেডিট বলি বলা হয়। রিয়েল অ্যাকাউন্ট হোয়াট কামস ইন ডেবিট, অর্থাৎ যেটা আমার হাতে এলো, যেটা আমার কাছে এলো ওটাকে আমরা ডেবিট করি। হোয়াট গোজ আউট ক্রেডিট, যেটা আমরা ছেড়ে দিই, যেটা আমরা অন্যকে দিয়ে দিই ওটাকে বলা হয় ক্রেডিট। এবার আমি নামিক হিসাবে আসব। নামিক হিসাবে সমস্ত রকমের খরচ, অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস আর ডেবিট, অ্যান্ড অল ইনকামস অ্যান্ড গেইনস আর ক্রেডিট। এই যেগুলো আমি মৌখিকভাবে আলোচনা করলাম সেইগুলো লিখিতভাবে এবার আমার তোমাদের আমি দেখাবো, লিখেছি যাতে সময় বাঁচানো যায়।
অ্যাকাউন্টসকে দুভাগে ভাগ করা যায়। আগে আমি বলেছিলাম অ্যাকাউন্টসকে দুভাগে ভাগ করালে পার্সোনাল অ্যাকাউন্ট, ইম্পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনালকে দুভাগে ভাগ করা যায়, ডেটার্স অ্যান্ড ক্রেডিটার্স। ডেটার্স বলতে বোঝায় দেনাদার, অর্থাৎ যার কাছে আমরা টাকা পাব। ক্রেডিটার্স অর্থাৎ পাওনাদার, যারা আমাদের কাছে টাকা পাবে। এবার বোঝাবার জন্য আমি ইম্পার্সোনাল অ্যাকাউন্টকে দুভাগে ভাগ করা হয়, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট এবং নমিনাল অ্যাকাউন্ট সম্বন্ধে আগেই আমি বলেছিলাম। এবার আমরা ডেবিট এবং ক্রেডিট সাইড নির্ণয় করার জন্য গোল্ডেন রুলস ব্যবহার করব। গোল্ডেন রুলস পার্সোনাল অ্যাকাউন্ট, রিসিভার ইজ দ্য ডেবিট এবং গিভার ইজ দ্য ক্রেডিট। রিয়েল অ্যাকাউন্ট, হোয়াট কামস ইন ডেবিট অ্যান্ড হোয়াট গোজ আউট ক্রেডিট। নমিনাল অ্যাকাউন্ট, অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস আর ডেবিট অ্যান্ড অল ইনকামস অ্যান্ড গেইনস আর ক্রেডিট। উদাহরণস্বরূপ বলা যেতে পারে পার্থর অ্যাকাউন্টে পার্থ রিসিভ ক্যাশ ফ্রম রাহুল অফ রুপিস 1000। উদাহরণস্বরূপ পার্থ রিসিভ ক্যাশ ফ্রম রাহুল অফ রুপিস 1000। পার্থর অ্যাকাউন্টে আমরা হিসাবটা লিখব। এখানে ক্যাশ ডেবিট এবং রাহুল অ্যাকাউন্ট ক্রেডিট করতে হবে। গোল্ডেন রুলস অনুসারে পার্থ এর হিসাব বইতে ক্যাশকে ডেবিট করা হয়েছে, কারণ ক্যাশ হলো রিয়েল অ্যাকাউন্ট, এবং রাহুলকে ক্রেডিট করা হয়েছে কারণ রাহুল হলো পার্সোনাল অ্যাকাউন্ট। দু নম্বর, পারচেস ফার্নিচার ফ্রম এ বি অ্যান্ড কোম্পানি অন ক্রেডিট, অর্থাৎ আমরা এ বি অ্যান্ড কোম্পানি থেকে ধারে অর্থাৎ বাকিতে ফার্নিচার ক্রয় করেছি। এখানে ফার্নিচার অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট এবং এ বি অ্যান্ড কোম্পানি পার্সোনাল অ্যাকাউন্ট। গোল্ডেন রুলস অনুসারে ফার্নিচারকে ডেবিট এবং এ বি অ্যান্ড কোম্পানিকে ক্রেডিট করতে হবে। তিন নম্বর, পেইড ওয়েজেস অ্যান্ড স্যালারিস বাই ক্যাশ। এখানে আমরা ওয়েজেস এবং স্যালারিস অর্থাৎ মজুরি আমরা ক্যাশের মাধ্যমে পেইড করেছি। এখানে ওয়েজেসকে স্যালারিস অ্যাকাউন্ট হলো নমিনাল অ্যাকাউন্ট এবং ক্যাশ অ্যাকাউন্ট হলো রিয়েল অ্যাকাউন্ট। পরবর্তী ক্লাসে অ্যাকাউন্টসের হিসাবের বই সম্বন্ধে এবং কিভাবে আমরা প্রাথমিক বইতে হিসাব রক্ষণ করব সেই সম্বন্ধে আলোচনা করা হবে।